হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য তুলে ধরব। উনি কি কি বলেছেন সেগুলো, সম্প্রতি কি কি বলেছেন সেগুলো আমরা তুলে ধরব। তো যেখানে শূন্যপদ সেখানেই চাকরি দিতে চাই, এরকম কথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কখন বলেছেন, কি প্রসঙ্গে বলেছেন এবং এই বিষয়ে আরও কি কি কথা বলেছেন, চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নিই। যে যেখানেই শূন্যপদ সেখানেই চাকরি দিতে চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বক্তব্য রেখেছেন। যেখানে যেখানে শূন্যপদ রয়েছে সেখানে চাকরি দিতে চাই, কিন্তু নিয়োগ নিয়ে বড় মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানে একটা কিন্তু রয়েছে, কিন্তুটা কি সেগুলো আমরা দেখব। নিয়োগ নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার নিয়োগ করতে চায়, তবে শূন্যপদে চাকরি দেওয়ার ক্ষেত্রে বারবার আশা বাগড়া দেওয়া হচ্ছে। যাই হোক, বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমারায় উত্তরবঙ্গে 3 জেলার উপভোক্তাদের পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে যেখানে শূন্যপদ রয়েছে সেখানে চাকরি দিতে চাই, কিন্তু কথায় কথায় শুধু মামলা, আমি আদালতকে দোষ দিই না, আমি চাকরি দিতে চাইলেই বাগড়া দিচ্ছ, ক্ষুধা আর চাকরি সব বিষয়ে বাগড়া। কেন্দ্রকে বিধে মমতা বলেন, বড় বড় কথা বলা হচ্ছে, তোমরা কোথায় চাকরি দিচ্ছ সব তো কেড়ে নিচ্ছ, সব বেচে দিচ্ছ। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্ত্রার বাসভবন ও এজলাসে বিক্ষোভের জেরে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বার কাউন্সিলের প্রতিনিধিরা দিল্লি থেকে চলে এলেন, সমস্যা হলে প্রধান বিচারপতি দেখবেন, রাজ্যের বার কাউন্সিল দেখবে। এখন তো কাউকে উইপোকা কামড়ালেও টিম পাঠিয়ে দিচ্ছে, কথায় কথায় টিম, অথচ উত্তরপ্রদেশে নারী নির্যাতন হলে টিম যায় না, রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফ গুলি করে মারলেও তো কেউ টিম পাঠাও না, এরকম বলছে আর কি। মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা বড় বড় কথা বলছে তাদের একটাই লক্ষ্যটা টাকা, অনেক টাকা হলো, প্রতিপত্তি হলো, অথচ বাড়িতে বউ নেই, বাড়ি ফিরে কথা বলার কেউ নেই, টাকা নিয়ে কি করবে, খাবে, যেটুকু প্রয়োজন সেটাই দরকার, লোভীদের মানুষ কখনো ক্ষমা করে না। তো এই ধরনের বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন। তিনি বলতে চাইছেন যে তিনি হচ্ছে চাকরি দিতে চান, কিন্তু বারবার মামলা হওয়ার জন্য সেটা সম্ভব হচ্ছে না। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।